বিশ্ব নদী দিবস উপলক্ষে বাগেরহাটে দখলকৃত নদী উদ্ধারের দাবিতে মোংলা ও পশুর নদীর বঙ্গবন্ধু ক্যানেলে কাগজের তৈরি নৌকা ভাসিয়েছে শিক্ষার্থীরা। রোববার সকালে মোংলা উপজেলার মামারহাট এলাকায় স্থানীয় প্রশাসন ও কয়েকটি বেসরকারি সংস্থার উদ্যোগে এই আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে আমাদের জনজীবনে নৌপথ এ ধ্বনি দিয়ে একটি শোভাযাত্রা করা হয়। এই শোভাযাত্রায় স্কুল শিক্ষার্থী সহ নানা শ্রেণীর পেশার কয়েকশো মানুষ অংশ নেন। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিত শেষে মামারঘাটে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় দখল হয়ে যাওয়া নদী ও খাল উদ্ধার, পূর্ণ খনন এবং দূষণ রোধে এখনই পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন বক্তারা। আলোচনা সভায় পরিবেশ আন্দোলনের মোংলা উপজেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ নূর আলম শেখ বলেন, আমাদের জনজীবনের নৌপথ বাংলাদেশ নদীমাতৃক দেশ এবং বাংলাদেশের মানুষের যোগাযোগ ব্যবস্থায় ছিল নদীকে কেন্দ্র করে, আর নদী কেন্দ্রিক সভ্যতা ছিল আমাদের, নদীর তীরেই গড়ে উঠেছে আমাদের বড় বড় শহর। ঢাকা যেমন কুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত, মোংলা তেমন গঙ্গা নদী এবং পশুর নদীর তীরে অবস্থিত, মানুষের সভ্যতা ছিল নদীকে কেন্দ্র করে। কিন্তু কিছু ভূমিদস্যু কিছু দস্যু প্রকৃতির মানুষ, তারা আজকে ব্যবসা বাণিজ্যের নামে তারা এই নদীগুলো দখল করছে। সুতরাং এই দখলকৃত নদীকে আমাদেরকে উদ্ধার করতে হবে। উচ্চ আদালত বলছে নদী একটি জীবন্ত সত্তা, তাই নদী খালকে যারা হত্যা করছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রধান অতিথির বক্তব্যে মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার বলেন, আগামী বর্ষার আগেই যতগুলো এই মোংলা উপজেলা নদী খাল রয়েছে এবং যেগুলো আবদ্ধ রয়েছে, যেগুলো বাধাপ্রাপ্ত হয়ে রয়েছে, তার যেগুলো বাধ্য হবে সেগুলো আমরা আশা করি আর প্রত্যাশা ব্যক্ত করি সেগুলো সবগুলোই আমরা অবসর করতে সক্ষম হবো। শাফি রহমান, হ্যালো ডট বিডি নিউজ 24.com, বাগেরহাট।